ব্যাপারটা হচ্ছে আমরা টুয়ার্ডস মাঙ্গানের দিকে এগাচ্ছি, লাচেন থেকে অলরেডি 20 কিলোমিটার চলে এসেছি, আর 20 কিলোমিটার চলে এসে একটা সাইনবোর্ড দেখলাম, তাই জন্য থেমে গেলাম। সাইনবোর্ডটা হচ্ছে এটা, আমি এটা দেখিনি, 5 কিলোমিটার এটা আমি দেখিনি। আমি দেখলাম যে হটস্প্রিং একটা আছে, 5 কিলোমিটার রাস্তাও নেই, রাস্তাখানে ভাঙা আছে, তাই জন্য চাপ নেই, আমরা কোনো চাপ নিব না। কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই এই ঝর্ণাটা, খুব সুন্দর ঝর্ণা। এই ঝর্ণার উপরেই আছে হটস্প্রিং। ও আমি একটু উঠি, হ্যাঁ এরপরে আর যাওয়ার রাস্তা নেই, যাওয়ার রাস্তা আছে, এই যে দেওয়া আছে, এই দিক দিয়ে ওই দিকে যেতে হবে। চেন কভারটা মানে ফাঁকা হয়ে যায় নাকি, আর এটা টিপে দিলে আবার ঠিক হয়ে যায়। সো ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, টুডে ইজ ডে 5, আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমাদের বাড়ি পালানোর পালা। এখন আছি আমরা মাঙ্গানে, আর আগরাল গুড্ডু 3 নম্বর হোটেলে ছিলাম গত রাত্রে। আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, আমাদের ব্রেকফাস্ট হবে, তারপর আমরা শিলিগুড়ি যাব। অভিরূপের শিলিগুড়িতে একটা ছোট গাড়ির কাজ আছে, ওখান থেকে কাজ করে আমরা রিটার্ন করব টুয়ার্ডস বালুরঘাট। চলুন তাহলে যাওয়া যাক। হ্যাঁ রাস্তা বানাচ্ছে, ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা সরাচ্ছে। ব্রেকফাস্ট করার জন্য আসলাম হোটেল প্রদীপ, রাস্তার ধারেই আছে, এই একটা টার্নিংয়ে, এখানে ব্রেকফাস্ট করব। এখানে পিওর ভেজ, নন ভেজ ও দুটোই আছে। গাড়িটা রাখা আছে, গাড়িগুলো আমরা এই টেবিলে বসছি। পার্থ খুশখুস খুশখুস করছে, খাওয়ার কখন আসবে। গ্যাংটকের রাস্তাটা হচ্ছে এইদিকে চলে গেল, আর আমরা যাব টুয়ার্ডস এইদিকে সিংথাম, সিংথামের রাস্তা এইদিকে, আর ওইদিকে পিছনে চলে গেল গ্যাংটকের রাস্তা। রাস্তা খারাপ, দেখে শুনে নামতে হবে। তার মধ্যে ঝর্ণা কি সুন্দর দেখুন, ব্রিজ পার করলাম, ব্রিজটার নাম হচ্ছে তুমিনখোলা ব্রিজ। আর যেটা আমার নজরে পড়লো সেটা একটু দেখিয়ে দিই ভাই আপনাদের, খালি রাস্তা দেখালে হবে, বোর হয়ে যাবেন তো। ওরা এগিয়ে গেছে, অ্যাকচুয়ালি আমরা ওই পাহাড় দিয়ে আসলাম। এই দেখুন ওই পাহাড় দিয়ে আসলাম, কি সুন্দর না। ও
ফ্যান্টাস্টিক ভাই। ও এই পাহাড়ে ঘুরে 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 এই পাহাড় দিয়ে এই একটা ব্রিজ ক্রস করে এই পাহাড়ে আসলাম। চলুন তাহলে যাওয়া যাক। ডিং 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 ডিং। এই হচ্ছে ব্যাপার, আজকের ভিডিওটা হচ্ছে মাঙ্গান থেকে আপ টু শিলিগুড়ি দেখালাম। কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রিপশন করবেন প্লিজ। তো এই হচ্ছে ব্যাপার, এখন অভিরূপের গাড়ি চলে গেছে সার্ভিস সেন্টারে, ওখানে মোটামুটি এক ঘন্টা, হার্ডলি এক ঘন্টা লাগবে, তারপর আমরা রওনা দেবো টুয়ার্ডস বালুরঘাটের দিকে। তো আজ এই পর্যন্তই, তাহলে আবার অন্য ভিডিও নিয়ে অন্য দিন দেখা হবে। তো টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।